দেখুন যেভাবে স্মার্ট হচ্ছে ভারতীয় এনএসজি। ড্রোন থেকে ছুটবে গ্রেনেড, জঙ্গিদের গুলি করবে রোবট। জঙ্গি হামলা হলে পণবন্দীদের উদ্ধার কাজ চালাতে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সেটা খতিয়ে দেখে এবার নিরাপত্তার বাহিনীর হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দিচ্ছে কেন্দ্র। এনএসজিকে দেওয়া হবে এমন একটি ড্রোন যা থেকে গ্রেনেড হামলা চালানো সম্ভব। দেওয়া হবে একটি বিশেষ র্যাডার যার মাধ্যমে 30 মিটার দেওয়ালের মধ্যে কি হচ্ছে সেটাও দেখা যাবে। বিভিন্ন সময়ে দেখা গিয়েছে লোকালয়ের মধ্যে কোনো বিল্ডিংয়ে হামলা চালিয়েছে জঙ্গিরা, যেখানে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে উঠেছে। তাই এবার আরও স্মার্ট করা হচ্ছে সেনাবাহিনীর স্পেশাল ফোর্সকে। এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সম্প্রতি ব্ল্যাক ক্যাট কমান্ডোর হাতে তুলে দেওয়া হয়েছে আপগ্রেডেড স্নাইপার রাইফেল ও জার্মান পিএসজি অন এন 7.2 কেজির রাইফেলে রয়েছে টেলিস্কোপ সাইট, যাতে দূর থেকে জঙ্গিদের খুঁজে খুঁজে খতম করা যায়। সেনাবাহিনীতে ড্রোন নতুন কিছু নয়, তবে দেশের মধ্যে বিশেষ ধরনের ড্রোন তৈরি করা হয়েছে যাতে রয়েছে লঞ্চার সিস্টেম। এতে করে 38 মিলিমিটার গ্রেনেড বহন করা সম্ভব, রয়েছে স্পাই ক্যামেরাও। এছাড়াও এনএসজিতে সবথেকে আধুনিক যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তা হলো ডোগো রোবট, যা জঙ্গিদের অবস্থান ও তাদের হাতে থাকা অস্ত্রের বর্ণনা পৌঁছে দেবে সেনাবাহিনীর হাতে। এই রোবটের কাছে থাকবে ছোট্ট গ্লক পিস্তল, যা দিয়ে একটি কন্ট্রোল বোর্ডে জয়স্টিকের মাধ্যমে গুলি করা সম্ভব। এক একটি ডোগো রোবটের জন্য খরচ হচ্ছে 76 লক্ষ টাকা। এছাড়াও 14 কেজি র্যাডারের জন্য খরচ হচ্ছে প্রায় 1 কোটি টাকা। অন্যদিকে বাহিনীতে আসছে ইসরায়েল ও আমেরিকার তৈরি কর্নার রাইফেল, আসছে আধুনিক হালকা ওজনের হেলমেট। 26/11 অভিজ্ঞতা নিয়েই এইসব আধুনিক অস্ত্র ও প্রযুক্তি নিয়ে আসা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে।